পরিবেশ আইন অনেকগুলো আছে, কিন্তু সার্বিক সবগুলো আইনের 1516টা আইনের ভিতরে সবচেয়ে বেশি অমান্য করে যে আইনটি সেটি হলো শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006। কারণ এই বিধিমালাতে বলা আছে যে যে কোনো নীরব এলাকা অর্থাৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোডা ধর্মীয় প্রতিষ্ঠান অফিস আদালত হসপিটাল এই স্থাপনাগুলোর থেকে 100 মিটার বা 300 ফিট পর্যন্ত যেই জায়গা আছে সেই জায়গাগুলোতে কোনো রকম হর্ন প্রদান করা হবে না। এখন ঢাকা শহরে এমনভাবে মিশ্রভাবে তৈরি হয়েছে যে প্রতি 100 ফিটের ভিতরে 100 মিটার না 100 ফিটের ভিতরেই আপনি এই ধরনের একটি না একটি স্থাপনা পাবেন। সেই হিসাবে ঢাকা শহরের কোথাও আপনি হর্ন দেওয়ার কোনো সুযোগ নাই, যেমনটি আমরা ক্যান্টনমেন্টের ভিতরে হর্ন দেওয়াই যায় না, টোটাল ক্যান্টনমেন্টেই একটি নীরব এলাকা, সেখানে সেখানে হর্ন দেওয়াটা নিষিদ্ধ। এবং ট্রাফিক যারা আছেন অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে কষ্ট ব্যতি রেখেই সাধারণ মানুষ ভয়ে আইনটি ওইখানে পরিপূর্ণভাবে প্রয়োগ হয় এবং মানে। কিন্তু সেই একই আইন, শব্দ দূষণের একই আইনটি নীরব এলাকা হিসাবে শহরের আর কোথাও মানা হয় বলে আমার জানা নেই। এখন এইখানে ক্ষেত্রে আইনের প্রতি আমাদের অবজ্ঞা, অসচেতনতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে যে এনফোর্সমেন্ট সেটির যে শিথিলতা এবং সাধারণ মানুষের যে সচেতনতার অভাব সেটি অনেকাংশেই দায়ী। দেখুন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার বিষয়টি এমন যে যেই গাড়িটি হর্ন দিয়ে দিল এইটি কিন্তু এরপরে আর তাৎক্ষণিকভাবে এভিডেন্সলেস হয়ে গেল, আর কোনো এভিডেন্স নেই, ফলে এটি প্রয়োগ করা অনেকটা ডিফিকাল্ট। পুলিশ ডিপার্টমেন্টের হাতে হাতে কিন্তু আমরা শব্দ দূষণ পরিমাপক যন্ত্র তুলে দিতে পারি নাই, এবং আমাদের অটোমেটেড রোডে এই ধরনের কোনো ডিভাইসও নাই, যেমনটি হাই রোডে দেখা যায় বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতির যে একটা মিটার থাকে শব্দের ক্ষেত্রে ওই মিটারটা আমরা এখনও রিয়েল টাইমে আমরা করতে পারি নাই। আমাদের শহরগুলোতে বিশেষ করে রোড ইন্টারসেকশন এবং ব্যস্ততম জায়গাগুলোতে রিয়েল টাইম শব্দের মান পরিমাপ করা এবং সেটি যাতে ডিসপ্লে হয় সে ব্যবস্থা করতে পারলে এই ক্ষেত্রে সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে দেখবে যে তারা কত বেশি শব্দ নিজেরা তৈরি করছে এবং অন্যদের তৈরি শব্দ দূষণের ভিতরে অবস্থান করছে।